আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কি করে একটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে আমরা মোটামুটি একটা নেপ বার আর হচ্ছে একটা ব্যানার পার দুইটা পার্টি আমরা শেষ করতে পেরেছি আর আজকের পার্টে আমরা দেখব কি করে একটা অ্যাভার্ড সেকশন তৈরি করতে হয় তাহলে চলুন আমরা কোডে চলে যাই ফার্স্টে আমাদেরকে যে কাজটা করে নিতে হয় সেটা হচ্ছে আমরা এখানে কমেন্ট করে রাখবো আমরা বুঝতে পারি আসলে কোন জিনিসটা কিসের জন্য আমরা এখানে বলে যে এটা আমাদের সেকশনটা হচ্ছে অ্যাবার্ড এর জন্য আমি এখানে বলে দিলাম হচ্ছে পার্ট স্টার্ট মানে হচ্ছে এখান থেকে স্টার্ট হবে আর মাঝখানে এখান থেকে শেষ হবে আর সেম কাজটা আমরা যদি এখানে করি এখানে বলে দিয়ে হচ্ছে অ্যাবার্ড পার্ট স্টার্ট আর এটা হচ্ছে এখন আমাদের আসলে আসলে একটা জিনিস ভেবে নিতে হবে যে যে আমরা সেকশনটা তৈরি করব। এটা কিসের উপরে ভিত্তি করে করব আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা চাইতেছি আমাদের এখানে একটা টাইটেল থাকবে সেখানে লেখা থাকবে হচ্ছে অ্যাবাউট আস এরপর নিচে কিছু টেক্সট থাকবে অর্থাৎ আমাদের সম্পর্কে ছোট্ট একটা ডিসক্রিপশন থাকবে দেন বাম পাশে থাকবে হচ্ছে একটা ইমেজ এরপরে রাইট পাশে থাকবে হচ্ছে কিছু ডিটেলস তাহলে এই জিনিসটা কি করে তৈরি করা যায় ফার্স্টে আমরা এখানে যে উইটটা আছে আমার অর্থাৎ এগারোশো চল্লিশ পিক্সেল যে কন্টেনার উইটটা ছিল এই উইটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। আমরা ইমেজের জন্য রাখতে পারি হচ্ছে চারশো পিক্সেল আর বাকি যে পিক্সেলটা আছে সেটা রেখে দিতে পারি হচ্ছে আমরা আমাদের টেক্সটের জন্য অর্থাৎ আমরা আমাদের যে ইনফরমেশন গুলো রাখবো ডান পাশে সেটার জন্য তাহলে এগারোশো চল্লিশ থেকে যদি আমরা চারশো পিক্সেল বাদ দিই আমাদের এখানে সাতশো চল্লিশ পিক্সেল থাকে তার মানে আমরা বাম পাশে ইমেজের জন্য দিব হচ্ছে চারশো পিক্সেল উইথ আর রাইট পাশে যে টেক্সট গুলো বা ডিটেলস গুলো থাকবে সেটার জন্য দিব হচ্ছে আমরা সাতশো পিক্সেল উইথ তাহলে এটা কি করে করব ফার্স্টে আমাদের এখানে নিতে হবে হচ্ছে একটা সেকশন যেহেতু এটা একটা আলাদা সেকশন আর সেটার জন্য আমাদের একটা ট্যাগই আছে বানানো এসটিএমএল থেকে আর সেটা হচ্ছে সেকশন ট্যাগ এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে অ্যাবাউট নামের একটা আইডি দেন আমরা এখানে নিব হচ্ছে একটা কন্টেইনার কারণ আমাদের সকল কন্টেন্ট গুলো থাকবে হচ্ছে কন্টেইনার ডিবের অর্থাৎ ফিক্সড উইথের মাঝখানে এরপরে আমরা কি করব ইমেজ নামে একটা ডিপ নিব যেটা ভিতরে আমাদের ইমেজটা থাকবে দেন আমরা এটা নিচে এসে একটা টেক্সট নামে ডিপ দিব যেটা ভিতরে আমাদের টেক্সট থাকবে এর আগে আমরা উপরে আরেকটা ডিপ নিব আর সেই ডিপটার নাম হচ্ছে টাইটেল কেন কারণ হচ্ছে আমরা এখানে একটা টাইটেল রাখবো যে উপরে আমাদের অ্যাবাউট আস থাকবে আর হচ্ছে আমাদের কিছু টেক্স থাকবে অর্থাৎ পি টেক দিয়ে আমরা কিছু টেক্সট নিব তাহলে এখানে আমরা একটা টেক নেম দিয়ে দিই আর সেটা হচ্ছে এস্ট্রি দেন আমরা এখানে বলে দিই হচ্ছে অ্যাবাউট আস এরপর হচ্ছে আমাদের এটার নিচে কিছু প্যারাগ্রাফ থাকবে দেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম তারপর এখানে বলে দিই হচ্ছে প্যারাগ্রাফের লরেম যে ডিফল্ট যেটা থাকে আমি লরেম লিকে হচ্ছে এখানে বিশটা ওয়ার্ড দিয়ে দেই আমার এখানে বিশটা ওয়ার্ড কিন্তু লরেম এর চলে আসছে আমরা যদি এখন আউটপুট দেখি এই যে আমাদের টেক্সট গুলা কিন্তু এখানে আসছে এখন এই টেক্সট আমরা সিএসএস করব তার আগে আমরা চাই ব্যানার থেকে আমাদের যে অ্যাবাউট সেকশন এই দুটার মাঝখানে কিছু একটা গ্যাপ থাকুক এটা করার জন্য কি করব এটা করার জন্য জাস্ট এই অ্যাবাউট আইডিটাকে ধরব অ্যাবাউট আইডিটাকে ধরবো হচ্ছে এ এখানে এসে বলবো যে তোমার উপর থেকে আমি একটা প্যাডিং চাই কত পিক্সেল প্যাডিং চাই জাস্ট এটা ডিক্লেয়ার করে দেবেন আমি 80 পিক্সেল প্যাডিং টপ চাই তাহলে আমার কিন্তু এটা কোথায় একটু নিচে নেমে আসবে দেন আমরা এই টেক্সটগুলোকে চাচ্ছি হচ্ছে সেন্টার পজিশনে সেন্টার পজিশনে আনার জন্য আপনাকে যেটা করতে হবে অ্যাবাউট এর মাঝখানে যে টাইটেল নামে ডিপটা ছিল এই টাইটেল নামের ডিভ মাঝখানে জাস্ট বলে দিবেন হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার আমরা কিন্তু এই জিনিসগুলা ইতিপূর্বে দেখেছি আমরা আগের ভিডিওতে কিন্তু সম্পূর্ণটা আলোচনা করেছি আমরা জাস্ট এখানে বলবো হচ্ছে টাইটেল দেন এখানে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার আমরা যদি আউটপুট দেখি এই যে আমাদের টেক্সট কিন্তু সেন্টারে আসছে এখন আমরা কি যদি এগুলো সিএসএস করতে চাই তাহলে কি করতে হবে জাস্ট বলবো যে টাইটেলের ভিতরে আমাদের যে কে ছিল টাইটেলের ভিতরে ছিল হচ্ছে আমাদের এস থ্রি ধরার পর আপনি ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ যা মনে চাই আমি ফন্ট সাইজ দিয়ে দিই হচ্ছে আঠারো পিক্সেল ফন্ট ওয়েট দিয়ে দিই হচ্ছে এখানে ছয়শ কালার দিয়ে দিই একটা আমার মনের ইচ্ছা মতো টু 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 দেন আমরা এখানে ইউজ করবো হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস অর্থাৎ প্রত্যেকটা থাকবে হচ্ছে আপার কেস দেন এখানে যে রোবট ও ফ্রন্টেমটা ছিল এই রোবট ও এখানে নিচে বসায় দিব এই যে টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি যদি চান আরেকটু বড় রাখবেন তাহলে জাস্ট এখানে এসে বলে দেন হচ্ছে টোয়েন্টি ফোর এই যে বড় হয়ে গেছে এখন আমরা নিচের যে টেক্সট আছে এটাকে এটাকে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করার পর এখানে বলে দিবেন হচ্ছে পি আর এখানে হবে হচ্ছে এটা পনেরো পিক্সেল দেন এটা থাকবে হচ্ছে রেগুলার অর্থাৎ চারশো কালারটা করে দিয়ে হচ্ছে আর আপার গেসটা প্রয়োজন নাই ফ্রন্ট ছিল এটা থাকবে এই যে আমাদের এটা কিন্তু এখানে চলে আসলো এখন এটাকে যদি আপনি চান নিচে নামাবেন তাহলে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে প্যাডিং দিতে পারেন আহ বামে আর হচ্ছে ডানে অর্থাৎ লেফট রাইট প্যারিং দিয়ে ভেঙে নিচে আসবে আর যদি আপনি চান এটাকে নির্দিষ্ট একটা উইথের মধ্যে আনতে তাহলে সেটাও করতে পারেন আর সেটা করার জন্য জাস্ট এখানে বলতে হবে হচ্ছে উইথ ভেন হান্ড্রেড পিকজেল আপনার যতটুকু মনে ইচ্ছা হয় আমি এখানে বলে দিলাম হচ্ছে সেভেন হান্ড্রেড পিকজেল এই যে বেঙ্গে কিন্তু নিচে আসছে তাই না আর এটার মধ্যে একটা লাইন হাইট দিব লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে লাইনের গ্যাপ কতটুকু হবে আমি বলে দিলাম হচ্ছে লাইন হাইট টোয়েন্টি ফোর পিকজাল তার মানে এটার মাঝখানে টোয়েন্টি ফোর পিকজেল একটা লাইন হাইট চলে আসবে এই যে একটা লাইন থেকে একটা লাইন কিন্তু গ্যাপ হয়ে গেছে আপনি যদি চান টেক্সটটাকে আরেকটু ভেঙে নিচে আনবেন তাহলে এখান থেকে আমরা ছয়শ পিক দিয়ে দেখি আসি কিনা এই তো মোটামুটি চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা সেন্টারে কি করে আনবো একটু আগে তো আমরা টেক্স লাইন সেন্টার দিয়ে এটাকে সেন্টার নিয়ে এসেছিলাম বাট এখন কিন্তু উইথ দেওয়ার সাথে সাথে এটা এখানে চলে আসছে একটা জিনিস আমরা জানি যদি আমরা একটা জিনিসের মধ্যে মার্জিন জিরো অটো ইউজ করি তখন সেটা কি করে উপর নিচে জিরো আর হচ্ছে লেফট রাইটে সেটা কি করে লেফট রাইটে সেন্টার পজিশনে চলে আসে তার মানে আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে মার্জিন জিরো অটো তাহলে কিন্তু আমাদের এটা কোথায় আসবে সেন্টার পজিশনে চলে আসবে এখন এটাকে যদি উপর থেকে একটু প্যাডিং দিতে চাই তাহলে এখানে জাস্ট বলবো হচ্ছে প্যাডিং টপ থার্টি পিক্সেল রিলোড দেন এই যে আমাদের টেক্সটটা কিন্তু রেডি এখন হচ্ছে আমাদের নিচের কাজটা তো নিচের কাজটা করার আগে আমরা আরেকটা কাজ করতে পারি আর সেই কাজটা হচ্ছে আমরা এই আছে নিচে চাইলে কিন্তু একটা আফটার ইউজ করতে পারি সেটা কি করে করা যায় সেটা করার জন্য আপনাকে এসটিটাকে পজিশন রিলেটিভ করতে হবে আপনি জাস্ট এটাকে বলে দিবেন হচ্ছে পজিশন রিলেটিভ দেন এসটিটাকে ধরবেন এসটিটাকে ধরার পর এখানে বলবেন হচ্ছে আফটার আফটারে আপনি বলে দেন হচ্ছে উইথ চাই আমি একটা পঞ্চাশ পিক্সেল একটা হাইট চাই আর সেটা বলে দিলাম থ্রি পিক্সেল একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই টু 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 ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিলাম এটার পজিশনটা কোথায় হবে এটার পজিশনটা হবে অ্যাপসোলোট আর থাকবে হচ্ছে একদম বটমে তাহলে বটম জিরো আর লেফট থেকে সরে আসবে কতটুকু ফিফটি পারসেন্ট দেন হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মাইনাস ফিফটি পার্সেন্ট এটা দিলে আমাদের কোথায় আসবে একদম সেন্টার পজিশনে আসবে আমরা আফটারটাকে দেখি ও তার আগে আমাদের এখানে কন্টেন্ট দিতে হবে কন্টেন্ট না দিলে আসলে আফটারটা শো করে না আমরা কন্টেন্টটাকে দিয়ে দিলাম রিলোড দিই এই যে আমাদের আফটারটা কিন্তু এখানে চলে আসছে এখন আফটারটা যদি আমরা উপর থেকে একটু নিচে নামাতে চাই তাহলে জাস্ট এখান থেকে বলবো যে বটম মাইনাস টেন পিক্সেল তাহলে এটা আমাদের এই যে নিচে নেমে গেছে তার মানে আমরা যদি কোনো আফটার কি উপরে নিচে নামাতে চাই তাহলে আমরা মাইনাস পিক্সেল ইউজ করব অথবা প্লাস পিক্সেল ইউজ করব অর্থাৎ আপনি উপরের দিকে নিতে চাইলে প্লাস আর হচ্ছে মাইনাসের দিকে আনতে চাইলে নিচের দিকে আসবে আমরা এখানে বলে দেওয়া হচ্ছে মাইনাস পনেরো পিক্সেল তার মানে আমরা এভাবে কিন্তু চাইলে আফটার ইউজ করতে পারি এখন কাজ হচ্ছে আমরা আমাদের নিচে ইমেজটা আর হচ্ছে টেক্সট গুলো নিয়ে আসবো এটা করার জন্য ফার্স্টে আমরা এই যে ডিপগুলো এখানে তৈরি করে রেখেছি ইমেজ আর হচ্ছে টেক্সট আমরা কি করব আমরা এখান থেকে অ্যাবার দৌড়বো অ্যাবার্টের ভিতরে আমাদের যে ইমেজ নামের ডিপটা ছিল এটাকে একটা উইথ দিতে হবে আমরা বলবো আমাদের এখানে যে ইমেজ নামে ডিপটা আছে এটার ভিতরে একটা উইথ দিব ফোর হান্ড্রেড একটা হাইট দিব আপাতত দেখার জন্যে ফোর হান্ড্রেড ব্যাকগ্রাউন্ড কালার দে একটা রেড এই তো আমাদের ডিপটা আসছে এখন এই যে আমাদের টেক্সটা এই টেক্সটা থেকে এই ডিপটা যদি গ্যাপ চান তাহলে একটা কাজ করতে পারেন এই টেক্সটা সম্পূর্ণটা কিসের মধ্যে নিসেন এই টেক্সটা নিছেন হচ্ছে আপনি টাইটেল ডিপের মাঝখানে এই যে টাইটেল নামের ডিপ এই টাইটেল নামের ডিপকে ধরে যদি আমি বলি প্যাডিং বটম এখানে কিন্তু তাহলে কাজ করবে এই যে আমাদের টাইটেলটা এই টাইটেল ডিপের মাঝখানে বলে দেন যে প্যাডিং বটম হবে 40 পিকজাল তাহলে কিন্তু এখান থেকে গ্যাপ চলে আসবে এই যে গ্যাপ হয়ে গেছে এখন এটার ভিতরে আমরা কি চাই আমরা চাই হচ্ছে একটা ইমেজ তাহলে ইমেজ আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে ইমেজেস ডিভের ভিতরে আমাদের কি ইমেজ ট্যাগ নিতে হবে নেওয়ার পর ইমেজেস ফোল্ডার দেন হচ্ছে আপনি কোন ইমেজটা চান আমি অলরেডি এখানে একটা ইমেজ রেখে দিয়েছি আপনি চাইলে পিকজাল ওয়েবসাইট থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু ইমেজ নিয়ে আসতে পারেন আমি এই অ্যাওয়ার্ডটাকে দিয়ে দিব হচ্ছে এর মাঝখানে রিলোড দেন এই যে ইমেজটা আসছে এখন প্রবলেম হচ্ছে আমার এইখানে হাইটটা প্রয়োজন নাই আমাদের এখানে যে হাইটটা দিয়েছিলাম এই হাইটটার কিন্তু কোন প্রয়োজন নাই আমরা এটাকে উঠায় দেই এই যে এতটুকু আসছে প্রবলেম হচ্ছে আমার ইমেজটা কিন্তু এখানে পুরোটা কভার করা নাই তাহলে এটা কভার করার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট নিতে পারি আমরা ইমেজ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিব আর সেটার নাম হচ্ছে উইথ আর এখানে বলে দেবেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আমার ইমেজ ততটুকুই থাকবে যতটুকু থাকবে হচ্ছে আমার ডিবের উইথ আমি রিলোড দেই এই তো আমার এটা কিন্তু হয়ে গেছে এখন আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু প্রয়োজন নাই আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফেলে দেই রিলোড এই যে আমাদের ইমেজটা চলে আসছে আর এখানে একটা প্রবলেম আছে ইমেজের নিচে ছোট্ট একটা দাগ দেখা যাচ্ছে অর্থাৎ ইমেজের নিচে ছোট্ট একটা গ্যাপ আছে এটা যদি আপনি না চান তাহলে বলবেন এই ইমেজেস ডিভের ডিবের মাঝখানে যে আইএমজি ট্যাগটা আছে এটাকে বলে দেবেন হচ্ছে ডিসপ্লে ব্লক রিলোড দেন এই যে আমাদের দাগটা কিন্তু চলে গেছে এখন হচ্ছে আমাদের ডান পাশে থাকবে হচ্ছে কিছু টেক্সট তাহলে এই টেক্সট গুলো আনার জন্য আমরা এখানে চলে যাই হচ্ছে টেক্সট এর ভিতরে এখানে এসে ফার্স্টে আমরা কিছু টেক্সট নিতে পারি হচ্ছে যেমন এখানে কিছু ডিটেলস আমরা দিয়ে দিতে পারি যেমন আমাদের যে অ্যাবাউট সম্বন্ধে একটা নাম থাকতে পারে আমার বা নিজস্ব একটা নাম থাকতে পারে আমরা এখানে বলি যে এস টু এস এর মাঝখানে বলবো হচ্ছে নাবিলিয়া আমরা দেখি আউটপুটটা কেমন আসে আউটপুটটা আসছে বাট এটা কিন্তু নিচে নেমে আসছে এর কারণটা হচ্ছে যখনই আমরা কোনো ডিপকে পাশাপাশি আনতে চাই তখন সেটা কি ইউজ করতে হয় কি ফ্লোয়েট ল্যাব তাহলে আমাদেরকে এটা পাশাপাশি আনার জন্য কি ইউজ করতে হবে এই যে আমাদের ইমেজেস ডিপটা যেটা এটাকে ইউজ করতে হবে হচ্ছে ফ্লোয়েট ল্যাব দেন আমরা যে অ্যাবাউটের ভিতরে টেক্সট নামের ডিপটা নিয়েছিলাম এটা কি ইউজ করতে হবে হচ্ছে ফ্লোয়েট ল্যাব তাহলে কিন্তু আমাদের ডিপ কোথায় আসবে পাশাপাশি আসবে এই যে কিন্তু পাশাপাশি চলে আসছে আর এখানে আরেকটা হবে যখন আপনি কিন্তু আলোচনা করেছি তাই আপনি যদি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে অবশ্যই প্রথম ভিডিও থেকে আপনাকে শুরু করতে হবে আমি এখানে গিয়ে জাস্ট কোথায় বলবো আমি যে এই ইমেজ ডিপ আর হচ্ছে টেক্সট ডিপ দুইটা ডিপের শেষে তাহলে এখানে বলবো যে ডট সি এল আর এই ডিপটা অর্থাৎ এই ক্লাসটা বলে দিলে আমার এই প্রবলেমটা কিন্তু পরবর্তীতে আর হবে না ওকে এখন কথা হচ্ছে আমার এই ইমেজটা আর হচ্ছে এই যে এখানে যে টেক্সট গুলো থাকবে এই দুইটার মাঝখানে একটা গ্যাপ রাখতে চাই তাহলে এই দুইটার মাঝখানে যদি গ্যাপ রাখতে চান তাহলে একটা কাজ করতে পারেন আমাদের এই যে টেক্সটটা ছিল এই টেক্সটটা ডিপিকে আপনি জাস্ট বলে দিবেন হচ্ছে মার্জিন লেফট 40 পিক্সেল তাহলে তার মানে কি 40 পিক্সেল আমি এখানে দিয়ে দিয়েছে হচ্ছে গ্যাপ এখন আমরা যদি 1140 পিক্সেল কন্টেইনার উইডথকে সমপরিমাণ করতে চাই তাহলে এখানে 400 আর হচ্ছে এখানে 40 তার মানে আমাদের কাছে থাকতেছে হচ্ছে সাতশো পিকজেল আর এই সাতশো পিকজেলকে আমরা বলে দিব হচ্ছে এই টেক্সট এর মাঝখানে উইথ বলে দেন এখানে সাতশো পিকজেল রিলোড দেন এই যে গ্যাপ চলে আসছে আর এটার কিন্তু নির্দিষ্ট একটা উইথ কিন্তু চলে আসছে এখন হচ্ছে আমরা এখানে কিছু ডিটেলস আনবো অর্থাৎ এখানে আমাদের নামটা থাকবে আর নামের নিচে আমার কিছু ডেসক্রিপশন থাকবে অর্থাৎ প্যারাগ্রাফ দিয়ে নিতে পারি দেন আমাদের এখানে কিছু সোশ্যাল আইকন থাকবে এই জিনিসগুলো কি করে করব ফার্স্টে আমরা এটাকে সিএসএস করি আমরা বলি টেক্সটের ভিতরে যে এস নামের ট্যাগটা নিয়েছিলাম এইটা একটাকে কি করব ফন্ট সাইজ একটা ফন্ট সাইজ দিয়ে দেই 30 পিক্সেল আমরা উপর থেকে কিন্তু কপি করে নিয়ে আসতে পারি এখানে যে জিনিসগুলো ছিল এই স্ট্রিটটা পুরোটাকে কপি করব পুরোটাকে কপি করে নিয়ে এনে বসায় দিব হচ্ছে এটার মাঝখানে যে জিনিসগুলো লাগবে না সেগুলো ফালায় দেই পজিশন রিলেটিভ লাগবে না আর এখান থেকে আমরা 30 পিক্সেল করে দেই রিলোড দেন এই তো বড় হয়ে গেছে এখন এটার নিচে আমার কিছু প্যারাগ্রাফ থাকবে তাহলে সেম কাজটা কি করতে হয় জাস্ট এটার নিচে এসে প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে দেন এখানে লরেম নিয়ে নেন তারপরে হচ্ছে দেখি এটা কোন পর্যন্ত আসে এই তো এতটুকু আসছে ফার্স্টে আমরা এটাকে সিএসএস করব এরপরে আমরা আরো কিছু প্যারাগ্রাফ নিব তাহলে আমরা এখান থেকে উপরের যে প্যারাগ্রাফটা ছিল জাস্ট এটাকে নিয়ে আসুন এখান থেকে পোড়াটাকে কপি করে এখানে নিয়ে আসেন দেন আমরা এখান থেকে যা কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা করে নিব টেক্সট এ হচ্ছে টেক্সট টেক্সট ডিভের ভিতরে যে প্যারাগ্রাফ আছে এটা আর এখান থেকে উইটা লাগবে না লাইন হাইট প্রয়োজন আছে মার্জিনটা লাগবে না প্যাডিংটা লাগবে না আপাতত আমরা এই অবস্থায় যদি আউটপুট দেখি এই তো আমাদের চেঞ্জেস কিন্তু হয়ে গেছে এখন আমরা চাই হচ্ছে এই প্যারাগ্রাফের উপরে কিছু প্যাডিং পাবে তাহলে আমরা কি করব জাস্ট এখানে বলবো হচ্ছে প্যাডিং টপ 30 পিক্সেল এই তো গ্যাপ চলে আসছে আপনি যদি আরো কিছু প্যারাগ্রাফ চান তাহলে জাস্ট এখান থেকে আমরা এটাকে ষোলো পিকজেল করে দিই হ্যাঁ ঠিকঠাক আছে এখন জাস্ট এখান থেকে আপনি পিটাকে কপি করবেন এ পর্যন্ত ডুপ্লিকেট আমরা একটা পিটে নিলাম দেন এখানে আমরা আরো কিছু প্যারাগ্রাফ বাড়ায় দিতে পারি যেমন এখান থেকে কপি করে এ পর্যন্ত ডুপ্লিকেট করে দেই অবস্থায় রিলোড দেই এই যে আমাদের প্যারাগ্রাফ কিন্তু চলে আসছে এখন একটু প্রবলেম হয়েছে আমাদের এখানে তো কিছু সোশ্যাল আইকন দিতে হবে তাহলে আমাদের এখানে আসলে প্যারাগ্রাফ আর ডুপ্লিকেট করার প্রয়োজন নাই যতটুকু ছিল ততটুকুই থাকুক এই যে অবস্থায় ঠিকঠাক আছে এখন আমাদের কাজ হচ্ছে নিচে কিছু সোশ্যাল আইকন বসাবো অর্থাৎ আমাদের যে প্রোফাইল গুলো আছে যেমন এখানে বসাবো তাহলে এটা আমরা কি করে করতে পারি এর আগে আমরা কি করে গুগল ফন্ট ইউজ করতে পারি সেই জিনিসটা কিন্তু দেখেছিলাম বাট কি করে ইউজ করতে পারি অর্থাৎ ফন্টোসোমের যে আইকন আছে সেগুলা কি করে লিঙ্ক করবো আর ওয়েবসাইটে কি করে ব্যবহার করবো এই জিনিসটা কিন্তু দেখে নাই তাহলে এই জিনিসটা আমরা আজকে দেখে নেই আর এটার জন্য আমরা ফন্টসমের লেটেস্ট ওয়েবসাইট যেটা সেটাতে চলে যাবো ফন্টোসম সিক্স আপনি এখানে সার্চ করবেন ফন্টোসম সিক্স সিডিয়ান জাস্ট এটা লিখে সার্চ করবেন ফ্রন্ট টা সোম সিক্স সিডিয়ান এটা লিখে ইন্টারফেস করবেন ফার্স্ট এর লিঙ্ক সেট আপ ফন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট আপনাকে ইনস্টল করতে হবে অর্থাৎ যে টা এটাকে রান করানোর জন্য যে সিডিয়ান লিঙ্ক টাকে আপনার এখান থেকে কপি করে নিতে হবে আর সেটার জন্য আপনি একটু নিচে আসবেন আসার পর এখানে দেখবেন হচ্ছে লুডাল স্টাইলস এটাকে আপনি এখান থেকে জাস্ট লিংক থেকে পুরোটাকে কপি করবেন এখান থেকে পুরো লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পর এস এ কোথায় রাখবেন HTML এ রাখবেন হচ্ছে টাইটেলটাকে নিচে অর্থাৎ টাইটেলটাকে নিচে আমি এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম তার মানে আমাকে এটা কিন্তু সিডিয়ান লিংকটা দিচ্ছে দেন হচ্ছে আমার কি কাজ করতে হবে আমার ওইখান থেকে আইকনগুলো নিয়ে আসতে হবে তাহলে আমরা এপি ট্যাগের নিচে জাস্ট আইকনগুলোকে নিয়ে বসাবো দেখব যে কাজ করে কিনাshader জন্য আমরা উপরে চলে যাই এই যে এখানে আইকনস ক্লিক করে আইকন্স এর মধ্যে আইকন্স এ ক্লিক করার পর এখানে সকল আইকনগুলো চলে আসছে এখানে ফ্রি আর প্রো সবগুলো আছে জাস্ট আমি ফ্রি তে ক্লিক করব আমার সবগুলো ফ্রি এখানে চলে আসবে এখানে কি কি লাগবে আপনার জাস্ট আপনি সার্চ করেন আমি এখানে লিখে দেওয়া হচ্ছে ফেসবুক ফেসবুক এই আইকনটা নিব ক্লিক করলাম দেন এই যে উপরে আইটেক আছে কিনা এটা এই যে আমাদের ফেসবুকটা কিন্তু চলে আসলো এখন আমরা একটা কাজ করতে পারি যেহেতু এই যে আমার আইকনগুলো আইকনগুলো উপর থেকে একটু নিচ দিকে গ্যাপ থাকবে তাহলে আমরা এটাকে ডিভের ভিতরে নিতে পারি আর সেটার নাম দিতে পারি হচ্ছে আইকন ডিপ এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম আইকন নামে একটা ক্লাস নিলাম অর্থাৎ একটা ডিপ দেন সেটার ভিতরে এটাকে পেস্ট করলাম এরপর আমাদের আর কি কি আইকন লাগতে পারে আমরা এখান থেকে সার্চ করি হচ্ছে টুইটার টুইটারটাকে এখান থেকে নিয়ে নেই কপি করব জাস্ট এটা নিচে এসে পেস্ট করে দিব দেন আমার লাগতে পারে পিন্টারেস্ট এই পিন্টারেস্ট যে আইকনটা এটা নিয়ে নেই এরপর আমরা এখান থেকে নিয়ে হচ্ছে ইউটিউব এটাকে কপি করে এখানে বসাবো আরো কিছু প্রোফাইল সোশ্যাল আইকন আছে যেমন এখান থেকে আমরা টামলার নিতে পারি এই যে টামলার আমরা এখান থেকে ইউটিউবটাকে ফেলে দিই ইউটিউবটা প্রয়োজন নাই আমরা এখান থেকে আরো কিছু আইকন আছে যেমন লিঙ্ক ইন নিয়ে নেই আপনি চাইলে এখান থেকে ইউটিউবটা রাখতে পারেন সমস্যা নাই জাস্ট এটা কপি করব আর নিচে এনে বসাই দেব দুইটা চারটা পাঁচটা পাঁচটা হয়েছে আমার এখানে দেখে আউটপুটটা কেমন আসে এই যে সোশ্যাল আইকনগুলো কিন্তু চলে আসছে আপনি চাইলে এখান থেকে আরো ইচ্ছে মতো আইকন কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন আমি যদি এখানে সোশ্যাল লিখে সার্চ করি তাহলে সকল সোশ্যাল আইকনগুলো কিন্তু এখানে চলে আসবে জি প্লাসটাও নিতে পারেন এটাকে বসায় দেয় এখানে দেন আর কি কি আছে এখানে আপনার যদি লোকেশন প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন আমি আপাতত এই ছয়টা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যা প্রয়োজন এখান থেকে তাই আইকন কিন্তু পেয়ে যাবেন জাস্ট আমি এই ছয়টা নিব এই ছয়টাকে নেওয়ার পর এখান থেকে একটু সিএসএস করব সিএসএস করার জন্য বলবো অ্যাবাউট দ্য সেকশনটা এই সেকশনের ভিতরে আমরা যে নতুন একটা ক্লাস নিলাম সেটা হচ্ছে আইকন এই আইকনের ভিতরে কি আছে আই ট্যাগ আছে এখানে সিএসএস করতে হলে আপনাকে এই যে আই ট্যাগটা আছে এই আই ট্যাগটাকে দূর করতে হবে আমি জাস্ট এটাকে ধরবো ধরার পর বলবো এটা ফন্ট সাইজ হবে একটা 18 পিক্সেল একটা কালার বলে দেই কালারটা দিয়ে হচ্ছে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব টু 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 তারপর একটা উইথ দিয়ে এটাকে যেমন উইথটা দিয়ে দিয়ে হচ্ছে ফিফটি পিকজাল হাইট দিয়ে একটা ফিফটি পিকজেল তারপরে হচ্ছে এই অবস্থায় আমরা যদি এই জিনিসটাকে চেঞ্জেসটা দেখি আসলে কি আসে রিলোর দেন এই যে একটা বক্স আসছে ফিফটি পিক্সেল ফিফটি পিক্সেল উইথ আর হাইট দিয়েছিলাম এটা কিন্তু আসছে এখন এটাকে লেফট রাইটে যদি আপনি সেন্টার পজিশনে আনতে চান তাহলে জাস্ট ইউজ করবেন হচ্ছে টেক্সট লাইন সেন্টার সেন্টারে চলে আসবে এরপর এটাকে যদি উপর থেকে নিচে অর্থাৎ ভার্টিক্যালি যদি এটাকে সেন্টারে আনতে চান তাহলে লাইন হাইট ইউজ করতে হয় লাইন হাইট ইউজ করবেন কত উইথ হবে যত অর্থাৎ হাইট বা উইথ যত থাকবে আমার হাইট বা উইথ এখানে আসে পঞ্চাশ পিক্সেল আমি এখানে বলে দিয়ে হচ্ছে লাইন হাইট পঞ্চাশ পিক্সেল রিলোড দেন এই তো সেন্টার পজিশনে চলে আসছে এখন এটাকে যদি আপনি একটু নিচে নামাতে চান তাহলে এই আইকন ডিপটাকে ধরবেন আইকন ডিপটাকে ধরে বলবেন হচ্ছে প্যাডিং টপ পিক্সেল দেন এই যে আমাদের নিচে কিন্তু এটা চলে আসছে নেমে এখন আমরা এটাকে চাইলে কার্সর পয়েন্ট করতে পারি কার্সর পয়েন্ট মানে হচ্ছে আমার কার্সরটা এর হবে অর্থাৎ হাতের চিহ্ন আসবে এই যে চলে আসছে এরপর আপনি চাইলে এটাকে মার্জিন রাইট দিয়ে একটা গ্যাপ দিতে পারেন আমি বলে দিলাম মার্জিন রাইট হবে থ্রি পিক্সেল এই যে একটা গ্যাপ আসছে এখন আমরা এটাকে হবার করব তাহলে হবার করার জন্য আমরা যদি স্মুথলি আনতে চাই তাহলে ট্রানজিশন দিব একটা অল লিনিয়ার পয়েন্ট থ্রি দেন আমরা বলবো আইকনটাকে যখন আমরা হবার করব যখন আইকনটাকে হবার করব তখন এটা কি চেঞ্জ হবে একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে এরপর আমরা যদি আউটপুটটা দেখি রিলোড দেই এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আমরা ফন্ট সাইজটাকে আর একটু বাড়াই দিই এখান থেকে বাইশ পিক্সেল দিয়ে দিই রিলোড বড় হয়েছে তার মানে আমাদের হবারও কিন্তু কাজ করতেছে এখন আপনি চাইলে এইগুলাকে যদি আপনি চান হচ্ছে যে লিংক আপ করাবেন অর্থাৎ আপনার ফেসবুক যে লিংকগুলো ছিল সেগুলো এটার ভিতরে রাখবেন টুইটার লিংক এটার ভিতরে রাখবেন তাহলে আপনি এটাকে সরাসরি আইকনের ভিতরে নিতে পারবেন না আপনাকে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে জাস্ট এই যে অ্যাঙ্করের যে এইচ রেফ অর্থাৎ হাইপার রেফারেন্স আছে এটার ভিতরে আপনাকে ওই লিংকটাকে দিতে হবে দেওয়ার পর এখানে জাস্ট পেস্ট করতে হবে এইভাবে তাহলে এখানে যদি আমরা লিংকটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসবে আমরা যদি এখানে বলি ফেসবুক ডট কম আমরা দেখি আসে কিনা এটা রিলোড দেই এখানে ক্লিক করি এই যে আমাদের এই সাইটে কিন্তু আসতেছে বাট আমাদের লিঙ্কটা কিন্তু ভুল এই কারণে আসে নাই জাস্ট আমরা এখান থেকে এই লিঙ্কটাকে নিয়ে যাই জাস্ট কপি করে লিঙ্কটাকে এখানে নিয়ে পেস্ট করি দেখেন আসলে আসে কিনা আমি আপাতত আমার ফেসবুক প্রোফাইলে ঢুকতেছি না রিলোড দেন ক্লিক করি এই তো আমাদের ওয়েবসাইটে চলে আসছে তার মানে আমরা এখানে চাইলে যে কোনো ধরনের কিন্তু লিঙ্ক আপ করতে পারি এটা লিঙ্ক করার জন্য জাস্ট এটাকে কাট করবেন কাট করে জাস্ট ওই যে আগের মতোই অ্যাঙ্কর ট্যাগ দিবেন নেওয়ার পর ওইটার ভিতরে লিঙ্কটাকে বসায় দিবেন আপনি যদি চান আপনার এটা এই ওয়েব পেজের মাঝখানে আসবে না তাহলে জাস্ট এখানে একটা ক্লাস নিতে হবে আর সেটার নাম হচ্ছে টার্গেট টার্গেট বলে দিবেন হচ্ছে ব্ল্যাঙ্ক অবস্থা যদি আমরা আউটপুট দেখি ক্লিক করার সাথে সাথে অন্য একটা ওয়েবসাইটে কিন্তু চলে গেছে আর সেটা আমাদের ওয়েবসাইটে কোনো এফেক্ট ফেলে নাই সেটা চলে গেছে অন্য একটা নিউ ট্যাবের মাঝখানে তার মানে আমরা চাইলে কিন্তু এইভাবে আমাদের ওয়েবসাইটে একটা এভার সেকশন কিন্তু তৈরি করে ফেলতে পারি খুব ইজি জাস্ট আমরা যে প্রসেসটা ফলো করেছি এই প্রসেসটি যদি ফলো করেন আপনি চাইলে কোনো ধরনের অ্যানিমেশন সহ কিন্তু একটা এবার সেকশন তৈরি করতে পারবেন এখন আপনি যদি চান এটাকে আরো কিছু কাস্টমাইজেশন করবেন তাহলে কিন্তু করতে পারবেন যেমন আপনি যদি চান এই যে আমার সেকশনটা আছে এই সেকশনটার উপর থেকে একটু গ্যাপ পাবে তাহলে এটা করার জন্য জাস্ট টেক্সটাকে ধরবেন এই টেক্সটটাকে ধরে বলে দিবেন হচ্ছে প্যাডিং টপ টোয়েন্টি পিক্সেল বা আপনার যতটুকু প্রয়োজন হয় রিলোড দেন এই যে দেখেন উপর থেকে কিন্তু একটু নিচে নেমে আসছে তো এইভাবে চাইলে আমরা খুব সহজে কিন্তু একটা সেকশন কিন্তু অ্যাবাউট সেকশন তৈরি করে ফেলতে পারি তো এই ছিল মূলত আজকে আমাদের এই ভিডিওতে আমরা এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি করে আমরা একটা গ্যালারি তৈরি করতে পারি এরপর পার্ট বাই পার্ট কিছু সার্ভিস তৈরি করব একটা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করব দেন আমরা একটা ফুটার পার্ট তৈরি করব এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে আগায় যাব তাহলে আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ